আকাশ ছোঁয়া পারিশ্রমিকে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দিলেও সমর্থকদের মন ভরাতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিযোগিতামূলক প্রথম তিন ম্যাচে ক্লাবের হয়ে মাত্র এক গোল, সেটাও পেনাল্টি থেকে। রোনালদোকে এত দাম দিয়ে কেনা টাকা জলে গেছে এমন সমালোচনাও হচ্ছিল। অবশেষে নানামুখী চাপ জয় করে স্বরূপে ফিরলেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগে বৃহস্পতিবার রাতে একাই করলেন চার গোল। তার ওই চার গোলে আল ওয়াহেদাকে 4-0 ব্যবধানে হারালো আল নাসের। ম্যাচের 21-48 মিনিটে দুটি গোল করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে পেনাল্টি থেকে করেন হ্যাট্রিক। সব মিলিয়ে ক্যারিয়ারে তার হ্যাট্রিক সংখ্যা 61টি, যার মধ্যে বয়স 30 পূরণের পরই করেছেন 31টি। বয়সের সঙ্গে সঙ্গে নিজেকে যে আরও ধারালো বানাচ্ছেন এটাই যেন তার প্রমাণ। 2010 থেকে 2022 টানা 14টি মৌসুমে হ্যাট্রিক করার কীর্তি গড়লেন রোনালদো। সব মিলিয়ে তার হ্যাট্রিকের সংখ্যা 61, আর মেসির মোট হ্যাট্রিক 56টি। এদিকে বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক শেষ হয়েও যেন হলো না শেষ। কাতালান ক্লাবটির সঙ্গে তিলে তিলে গড়া সম্পর্ক ছিন্ন করে আর্জেন্টাইন মহাতারকা পাড়ি জমিয়েছেন প্যারিসের ক্লাব পিএসজিতে। তবে এখনও মহানায়কের ফেরার আশায় পথ চেয়ে বসে আছেন বার্সা সমর্থকরা। তাদের আশার বেলুনে নতুন করে হাওয়া লেগেছে পিএসজির সঙ্গে মেসির চুক্তি এখনও নবায়ন না হওয়ায়। বার্সা ছাড়ার পর বিগত দিনগুলোতে পুরনো ঢেরাই প্রত্যাবর্তন নিয়ে কম গুঞ্জন শোনা যায়নি। মেসি নিজেও মনের কোণে লুকায়িত ইচ্ছার কথা চেপে রাখতে পারেননি। বার্সা প্রসঙ্গ আসলেই তিনি বলতেন আবারও ফিরতে চান পুরনো ঠিকানায়, হোক সেটি খেলোয়াড় কিংবা অন্য কোনো ভূমিকায়। সম্প্রতি বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক ফের জানালেন তিনি ফিরছেন, যে ক্যাম্প নু তাকে রাজার আসনে বসিয়েছিলেন। সম্প্রতি মেসির ভাইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় আমরা বার্সেলোনায় ফিরব না, আর যদি ফিরি তাহলে ভালোভাবে সবকিছু পরিষ্কার করেই ফিরব। তার মধ্যে বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তাকে লাথি মেরে বের করব। মেসি বার্সাকে যা যা দিয়েছে সেসবের জন্য তার কোনো কৃতজ্ঞতা বোধ নেই। তার এমন মন্তব্যের পর আবারও হিসেব নিকেশ মেলাচ্ছে বার্সা সমর্থকরা। আপাতত এটা অনেকটা নিশ্চিত যে পিএসজিতে আরও এক বছর চুক্তি বাড়াচ্ছেন মেসি, আর সেটি হলে আগামী 2024 সালে ফ্রি এজেন্ট হবেন ফুটবল জাদুকর, আর ততদিনে বার্সারও নির্বাচনের সময় চলে আসবে। সভাপতি হিসেবে লাপোর্তার জায়গায় নতুন কেউ এলে 2026 সাল নাগাদ বার্সায় ফিরতে পারেন মেসি। উল্লেখ্য, 2021 সালে বার্সেলোনা ছাড়ার পর থেকে সেভাবে সম্পর্ক নেই হুয়ান লাপোর্তা ও লিওনেল মেসির। আর্জেন্টাইন ফুটবলারের বার্সা ছাড়ার পেছনেও অনেকে লাপোর্তাকে দায়ী করে থাকেন।